পুতুল কন্যার মা। ঈশ্বর, চোখের সামনে মেয়েটাকে এভাবে দেখতে পাচ্ছি না, মেয়েটা জানি কত কষ্ট পাচ্ছে। না মা, আমার মোটেও কষ্ট হচ্ছে না, শুধু তো পুতুল হয়ে গেছি। কিন্তু তোমার কোলে যে সারাদিন এভাবে উঠে থাকতে পারি তাতেই আমি খুশি মা। আমি কিছুতেই বুঝতে পারছি না, আমি একটা মানুষ হয়ে কি করে এমন পুতুল কন্যার জন্ম দিলাম। না জানি ঈশ্বর কোন পাপে তোকে এমন পুতুল বানিয়ে পাঠিয়েছে। সে তো ঈশ্বরই ভালো জানবে। তুমি এভাবে কেঁদো না তো, শান্ত হও আর আমাকে ঘুম পাড়ানি গান শোনাও মা। পুতুল কন্যার কথা শুনে শুয়েতা ঘুম পাড়ানি গান গাইতে থাকে। শুয়েতা স্বামী হারা একজন বিধবা মহিলা। শুয়েতার আপন বলতে এখন তার পুতুল কন্যাই আছে, কিন্তু এমন পুতুল সন্তানকে নিয়ে শুয়েতার দুঃখের শেষ নেই। সারাটা দিন অপেক্ষা করে থাকি, কখন রাত হবে, কখন আমার মেয়েটা কথা বলার শক্তি পাবে, আমি আমার মেয়েটার সাথে দুটো কথা বলতে পারবো। আমিও তো সেই অপেক্ষাই করি মা। আমি তো সারা দিন পাথর হয়ে থাকি, মনে হয় আমার প্রাণটাই থাকে না। রাত হলে বুঝি আমার দেহে প্রাণ আসে আর আমি কথা বলতে পারি, তোমায় দেখতে পারি। ঈশ্বর, তুমি আমার মেয়েকে ঠিক করে দাও। আমি যে আমার মেয়েকে সুস্থ স্বাভাবিক দেখতে চাই, কিন্তু আমার মেয়েটা কি করে স্বাভাবিক হবে? আর পুতুল কন্যা ও তার মায়ের এসব কাণ্ড ভৈরবী মা তার জাদুর আয়নাতে দেখতে পায়। এই তো সেই পুতুল কন্যা, এই পুতুল কন্যাকেই তো আমি এতদিন খুঁজছিলাম। এই পুতুল কন্যা দৈব শক্তির অধিকারী। একবার যদি পুতুল কন্যাকে মানুষে পরিণত করতে পারি আর পুতুল কন্যাকে আমার বশে আনতে পারি, তবে পুতুল কন্যার সাহায্যে আমি আমার সব সাধনা পূরণ করতে পারবো। আমি যখন যা চাইবো এই কন্যা আমাকে তাই এনে দিতে পারবে। তবে এই ব্যাপারে তো নিশ্চয়ই পুতুল কন্যার মা কিছুই জানে না, আর জানবেই বা কি করে? পুতুল কন্যার মা তো আর আমার মতো ভৈরবী মা নয়। তবে পুতুল কন্যা আর পুতুল কন্যার মা, আর দেরি নয়, আমি আসছি। পুতুল কন্যা, তোকে দিয়ে আমার স্বার্থ হাসিলের জন্য তোকে নিতে আসছি আমি। আর ভৈরবী মা তার জাদুর গালিচার উপর ওঠে। তখনই জাদুর গালিচা ভৈরবী মাকে নিয়ে উঠতে শুরু করে। উঠতে উঠতে জাদুর গালিচা পুতুল কন্যার বাড়িতে এসে পৌঁছায়। এদিকে শুয়েতা ভীষণ অবাক হয়ে যায়। এ কি কাণ্ড, আপনি কে আর আপনি একটা গালিচার উপর উঠে উড়েই বা এলেন কি করে, আর আমার বাড়িতেই বা আপনার কি? তোর বাড়িতে আমার স্বার্থ হাসিলের বড় অবলম্বন আছে, আর সেটা হলো তোর পুতুল কন্যা। আমি তোর কন্যাকে নিতেই এখানে এসেছি। কি বলছেন এসব আপনি? আপনি ভুলেও আমার পুতুল কন্যার দিকে নজর দিবেন না, আপনি চলে যান বলছি এখান থেকে। সেটা কি আর এত সহজ পুতুল কন্যার মা? ভৈরবী মার নজর একবার যার উপর পড়ে, ভৈরবী মা তাকে হাসিল করেই ছাড়ে, আর তোর পুতুল কন্যা আমার কবল থেকে রক্ষা পাবে না। এই কথা বলে ভৈরবী মা শুয়েতার কাছ থেকে পুতুল কন্যাকে কেড়ে নেয়, আর পুতুল কন্যাকে নিয়ে গালিচায় ওঠে, আর মেঘ গালিচায় উড়ে চলে যায়। না 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 না, আমার মেয়েকে নিয়ে যাবেন না, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি আমার মেয়েকে। দাঁড়ান দাঁড়ান বলছি, এটা কি হলো, কোথায় হারিয়ে গেল ভৈরবী মা আমার মেয়েকে নিয়ে? হায় ঈশ্বর, এবার আমার মেয়েকে আমি কোথায় পাবো? আমার পুতুল কন্যাকে নিয়ে ভৈরবী মা কোথায় চলে গেল? শুয়েতা এভাবে কাঁদতে বসে পড়ে। আমার সাধের পুতুল কন্যা এখন আমার হাতে, এবার মহাযজ্ঞ করে পুতুল কন্যাকে মানুষে পরিণত করব আর আমার বশে নিয়ে আসব, তবে আমার অর্ধেক কাজ সম্পূর্ণ হবে। হঠাৎই শুয়েতার সাথে এক সুখ পাখির দেখা হয়। এ কি গো, কি হয়েছে তোমার, তুমি এভাবে কাঁদছো কেন, বলো আমাকে। এরপর শুয়েতা সুখ পাখিকে খুলে বলে, আর এসব কথা শুনি সুখ পাখির বড্ড মায়া হয়। সত্যি ওই ভৈরবী মা বড্ড খারাপ, ও একটা মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিতেও দ্বিধা বোধ করলো না। তবে তুমি ভেবো না, চলো আমি তোমাকে ওই ভৈরবী মায়ের কাছে নিয়ে যাচ্ছি। এ কথা বলে সুখ পাখি নিচে নামে,
আর মুহূর্তেই সুখ পাখি একটা বড় পাখিতে পরিণত হয়। এবার তুমি আমার উপরে উঠে বসো, আমি তোমাকে তোমার মেয়ের কাছে নিয়ে যাচ্ছি। এরপর সুইতা সুখ পাখির পিঠের উপর উঠে বসে আর সুখ পাখি উড়তে শুরু করে। ওইদিকে ভৈরবী মায়ের যজ্ঞ শেষ হয় আর পুতুল কন্যা পুতুল থেকে মানুষে পরিণত হয়। একে আমি কোথায়, আপনি কে, আমি এখানে চলে এলাম কি করে, এতদিন আমি কোথায় ছিলাম? পুতুল কন্যার কথা শুনে ভৈরবী মা মনে মনে ভাবে, যাক যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে, পুতুল কন্যা মানুষে পরিণত হয় সব ভুলে গেছে। এবার আমি পুতুল কন্যাকে নিজের কন্যার পরিচয় দিব, যাতে পুতুল কন্যা আমাকে ওর মা ভাবতে শুরু করে। তুই তোর মায়ের বাড়িতে আছিস রে মা, আর আমি তোর মা। তুই এতদিন এ বাড়িতে ছিলি, তবে তুই একটু অসুস্থ ছিলি তো, তাই তোর কিছু মনে পড়ছে না। ভৈরবী মায়ের কথা শেষ হতে না হতেই সুখ পাখি শুয়েতাকে নিয়ে সেখানে আসে, আর শুয়েতা পুতুল কন্যার বদলে জল জ্যান্ত মানুষ দেখে অবাক হয়ে যায়। একি আমার কন্যা কোথায়, আর এই মেয়েটাকে দেখে তো আমার কন্যার মতোই লাগছে, তবে কি এটাই আমার কন্যা? চুপ কর, কে তোর কন্যা? ও আমার মেয়ে পুতুল, তুই চলে যা বলছিস এখান থেকে, একদম আমার মেয়েকে ভুল বোঝাতে আসবি না। আহা, তোমরা দুজন কি শুরু করেছো, দুজনেই আমাকে নিজেদের কন্যা দাবি করছো, তবে আমি আসলে কার কন্যা আর সেটা আমি কি করে বুঝবো? আর কেই বা আমাকে সত্যিটা বলবে? আমি বলছি তোমাকে সত্যিটা, এই মহিলাই তোমার আসল মা, আর এই ভৈরবী মা তো তোমার স্বার্থ সিদ্ধির জন্য নিয়ে এসেছে, তুমি যে দৈব শক্তির অধিকারী। শয়তান পাখি, দিদি তো সত্যিটা বলে, তবে আজ আর তোর রক্ষে নেই, আমি তোকে ভস্ম করে ফেলবো। এ কথা বলে ভৈরবী মা যেই না সুখ পাখির উপর জাদু করবে, তখনই মানুষ রূপী পুতুল কন্যা দৈব শক্তি বলে ভৈরবী মাকে হত্যা করে। শয়তান ভৈরবী মা আমাকে আমার মায়ের থেকে আলাদা করতে চেয়েছিল, তবে মা তোমার চোখের জল দেখে আমি তোমার কথাই বিশ্বাস করেছিলাম, কারণ চোখের জল নিয়ে কোনো মা মিথ্যে বলতে পারে না, তবে সত্যিটা যথাযথভাবে জানতে চেয়েছিলাম। তোমায় ধন্যবাদ সুখ পাখি আমার সত্যিটা বলার জন্য, তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। এবার আমি চলি, চলো মা বাড়ি ফিরে যাই। এরপর শুয়েতাকে নিয়ে তার মানুষ রূপী পুতুল কন্যা বাড়ি ফিরে যায়, আর শুয়েতা তার কন্যাকে মানুষ রূপে পেয়ে ভীষণ খুশি হয়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।